আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। বিশ্বে প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদন, ফাইজার বায়োএনটেকের টিকা আগামী সপ্তাহে যুক্তরাজ্যে প্রয়োগ। অর্থ আত্মসাত মামলায় টিকে হালদারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি, বিদেশ থেকে ধরে আনতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক। পার্বত্য শান্তি চুক্তির 23 বছরেও পূর্ণ বাস্তবায়ন নেই মন্তব্য, অভিযোগ নয়, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে আহ্বান। আগামী সপ্তাহ থেকেই ভাষাঞ্চরে রোহিঙ্গাদের পাঠাতে সরকারের পরিকল্পনা, উপযোগিতা মূল্যায়নের আগে স্থানান্তরে জাতিসংঘের না। এবং কাতারের বিপক্ষে গোলের সুযোগ এলেই কাজে লাগাবে টিম বাংলাদেশ, বৃহস্পতিবার শেখ আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুশীলন। প্রিয় দর্শক, এছাড়াও নুটিল টাটা বিশেষ সংবাদে থাকছে। বর্ষে তেঁতুলিয়া থেকে টেকনাফ সাইক্লিং এর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। বিশ্বে প্রথম করোনা ভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী সপ্তাহে দেশটিতে ফাইজার এবং বায়োএনটেকের টিকাটি প্রয়োগ শুরু হবে। দেশটিতে উচ্চ ঝুঁকিতে থাকা মানুষ সবার আগে এই টিকা পাবেন। মহামারী কিংবা যে কোনো রোগের ইতিহাসে বিশ্বের দ্রুততম প্রতিষেধক হিসেবে মাত্র 10 মাসেই অনুমোদন পেয়েছে করোনার টিকা। বিস্তারিত জানাচ্ছেন আলভি হোসেন। বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রাদুর্ভাবের 1 বছর পার হলেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। শারীরিক দূরত্ব নিশ্চিত করা, মাস্কের ব্যবহার কিংবা বারবার হাত পরিষ্কারেও খুব একটা নিয়ন্ত্রণে নেই ভাইরাসের সংক্রমণ। এ অবস্থায় বিশ্বের অপেক্ষা টিকার জন্য। টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে কাজ করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। এর মাঝে যুক্তরাষ্ট্রের মডার্না তাদের তৈরি টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি চেয়েছে। রাশিয়া আরও আগে থেকেই বলছে তাদের উদ্ভাবিত টিকা স্পুটনিক ভি কার্যকর। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাও তাদের টিকা অনুমোদনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অক্সফোর্ডের টিকা উৎপাদনকারী ভারতের সিরাম ইনস্টিটিউট এবং চীনের তৈরি টিকা পাওয়ার জন্য সিনোভ্যাকের সাথে চুক্তি করে রেখেছে বাংলাদেশ। টিকা নিয়ে এরকম আশা নিরাশার মাঝে যুক্তরাজ্য তাদের দেশে মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের তৈরি করোনা ভাইরাসের টিকাকে অনুমোদন দিয়েছে। গত মাসের মাঝামাঝি ফাইজার এবং বায়োএনটেক জানায় তাদের টিকাটি কোভিড-19 থেকে 90% সুরক্ষা দিতে সক্ষম এবং এটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এরপর 18 নভেম্বর তাদের টিকার কার্যকারিতা 95% বলে দাবি করে কোম্পানিটি। এখন পর্যন্ত 6টি দেশে 43,500 জনের শরীরে টিকাটির কার্যকারিতা পরীক্ষা করে এতে ঝুঁকিপূর্ণ কিছু দেখা যায়নি। এ টিকায় মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তোলার জন্য ভাইরাসটির জেনেটিক কোড শরীরে ঢোকানো হয়। আগামী সপ্তাহে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষের ওপর এর প্রয়োগ শুরু হবে। এরই মধ্যে কোম্পানি দুটি থেকে 4 কোটি টিকার আগাম অর্ডার দিয়ে রেখেছে দেশটি, যার মাধ্যমে 2 কোটি মানুষ টিকা পাবে। দেশটির টিকা এবং টিকাদান সম্পর্কিত যৌথ কমিটি জানিয়েছে কেয়ার হোমের কর্মী এবং বাসিন্দা, স্বাস্থ্যকর্মী, 80 বছর বয়সের বেশি এবং হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীরা প্রথমে টিকাটি পাবেন। প্রত্যেককে 21 দিনের ব্যবধানে টিকার 2টি ডোজ দেওয়া হবে। এর মধ্যে 1 কোটি ডোজ শিগগিরই দেশটিতে পৌঁছাবে, যার মাঝে প্রথম দফায় আগামী সপ্তাহে টিকাটির 8 লাখ ডোজ পাওয়া যাবে। টিকা তৈরি করার প্রতিষ্ঠান দুটি জানিয়েছে তারা শিগগিরই বিশ্বে 10 কোটি ডোজ টিকা ছাড়বে। তবে বিশেষজ্ঞরা বলছেন টিকার প্রয়োগ শুরু হলেও মানুষজনকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য সতর্কতা নিয়মকানুন কড়াকড়িভাবে পালন করে যেতে হবে। আলভি হোসাইন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে দেশে করোনা ভাইরাস আপডেট। করোনা ভাইরাসে
বুধবার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু ৬৭১৩ জন। মৃত্যুর হার ১.৪৩%। চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৩৮৫৭৮৬ জন। সুস্থতার হার ৮২.০৮। চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫৮৮৪ এবং পরীক্ষা হয়েছে ১৫৯৭২। এই সময় শনাক্ত ২১৯৮। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৬৯৪২৩ জন। শনাক্তের হার ১৩.৭৬%। অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় পি কে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত। তাকে বিদেশ থেকে ধরে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন দুদক। এর আগে আবেদনের আড়াই মাস পরও পরোয়ানা জারি না হয় অসন্তোষ প্রকাশ করেছিলেন আদালত। দেখুন মাজহালব মান্নার রিপোর্টটি। আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন আলোচিত অর্থ কেলেঙ্কারির হোতা পি কে হালদার। এ নিয়ে প্রকাশিত সংবাদ হাইকোর্টের নজরে আসে। তাকে গ্রেপ্তারের বিষয়ে দুদক ও সংশ্লিষ্ট সংস্থা কি পদক্ষেপ নিয়েছে আদালত তা দশ দিনের মধ্যে জানাতে বলেন। এর মধ্যে প্রতিবেদন দিয়ে পি কে হালদারের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানায় দুদক। যেহেতু এটা কগনিজেবল অফেন্স, এটা এখানে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এখানে লাগে না, আপনাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই অ্যারেস্ট করা যাবে। এরপরেও যেহেতু ইন্টারপোল চেয়েছে গত ১৫/৯/২০২০ তারিখে আমরা বিজ্ঞ মহানগর স্পেশাল জাজ কোর্টে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার জন্য একটি আবেদন করেছি, সে আবেদনের আদেশটা আমরা এখনও পাইনি। তা আদালত বলছে যে আপনারা যেই প্রপার্টিগুলো জব্দ করেছেন সেই প্রপার্টির কথাও আমরা কিন্তু বলেছি, এবং আমরা যে নিয়মিত এফআইআর করেছি সে এফআইআরের কথাও বিশদ বর্ণনা দিয়েছি। ওনার স্থাবর সম্পদ ৪৩ কোটি টাকার জব্দ হয়েছে, ওনার প্রায় ৫২টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তা ৫৩টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আরও কিছু শেয়ার ছিল ১৬-১৮টা, সবগুলি জব্দ করা হয়েছে। আদালতের কাছে আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে সব কিছু তুলে ধরেছি। দুদকের প্রতিবেদন উপস্থাপনের পর দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও পরোয়ানা জারিতে দেরি হওয়া নিয়ে মন্তব্য করেন হাইকোর্ট। কোর্ট আজকে অসন্তোষ প্রকাশ করেছে যে আড়াই মাসেও কেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়নি। কোর্টে মন্তব্য করেছে সকল দুর্নীতিবাজ যত শক্তিশালী হোক, দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীদেরকে আইনের আনতে হবে, আমাদের জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, সোনার বাংলা গড়তে হবে। পরবর্তী আদেশের দিন ৯ই ডিসেম্বর ঠিক করেছেন হাইকোর্ট। এর মধ্যে এফআইআর ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য করা আবেদনের নথিও দাখিল করতে বলেছেন আদালত। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। পর্যটনের নামে পাহাড়িদের উপর দমন পীড়ন এবং উচ্ছেদ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বড় ধরনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা। শান্তি চুক্তির ২৩ বছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেছেন অভিযোগ নয়, আলোচনার মাধ্যমে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন সম্ভব। দেখুন সুলতান আহিমুর রিপোর্টটি। পার্বত্য চট্টগ্রাম সমস্যার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সই হয়। আদিবাসী ফোরামে আলোচনায় বক্তারা বলেন চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রয়োজন। সম্প্রদায়কে উচ্ছেদ করে তাদের পাহাড় কেড়ে নেওয়ার চেষ্টা, এইগুলো চুক্তি বিরোধী কার্যক্রমের একটা নগ্ন উদাহরণ। মানুষের নিজের বাড়ির মধ্যে গিয়ে গ্রামীণ মানুষের জনসংখ্যা মিলে গিয়ে সেখানে থাকার ব্যবস্থা বিদেশিতে সে অবস্থা করছি, সেক্ষেত্রে ফাইভ স্টার হোটেলের ধারণা কোন থেকে আসে আমার এটা মাথার মধ্যে। চুক্তি বাস্তবায়িত হলে কিন্তু আমাদের সরকার রাষ্ট্রই কিন্তু মহিমান্বিত হয়, চুক্তি বাস্তবায়ন না হলে আমাদের সরকার আমার তো মনে হয় লজ্জিত হওয়ার কথা। পার্বত্য শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি পূর্ণ এবং ১৫টি আংশিক বাস্তবায়ন হয়েছে, ৯টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। তবে অভিযোগ নয়, আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। আমরা চাই বাদ বাকি যেটুকু এখনো আমরা আগাতে পারিনি যেটা চলমান আছে, আমরা সবাই মিলে, আমাদের লক্ষ্য হলো শান্তি,
আমাদের লক্ষ্য হলো উন্নয়ন, আমাদের লক্ষ্য হলো প্রত্যেক তার জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ তার নিজস্ব অধিকার নিয়ে কথা বলবে। সব পক্ষের মধ্যে সেতু বন্ধন তৈরি আর রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। শান্তি চুক্তি 23 বছরেও পাহাড়ি জনপদে অস্থিরতা কমেনি, সক্রিয় রয়েছে সশস্ত্র বেশ কয়েকটি সংগঠন। এই সংগঠনগুলো যুবকদের কৌশলে দলে টানছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি JSS এর এক সক্রিয় সদস্য জানিয়েছেন কিভাবে তাদের সদস্য অস্ত্র সংগ্রহ এবং প্রশিক্ষণ চলছে। রাসেল জামাতদারের ক্যামেরায় দেখুন মুসা মল্লিকের রিপোর্ট। সাদা চোখে রাতে পাহাড়ি জনপদ একদম শান্ত নিস্তব্ধ। সাধারণ মানুষ যখন ঘুমে তখনই পাহাড়ের আরেক প্রান্ত জেগে ওঠে, শুরু হয় বিচ্ছিন্নতাবাদীদের অবাধ বিচরণ। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি JSS এর এই সদস্য বলছেন তাদের দলের সদস্য সংখ্যা অনেক। 2018 সালের মাঝামাঝিতে তিনি সহ কয়েকজন এই দলে যোগ দেন। তিনি জানান মানুষ হত্যা সহ অনেক কিছুই করেন তারা। অপহরণের টার্গেট কারা কারা থাকে? এটা বস জানে, আমি জানি না। আপনি মেরেছেন, মানুষ খুন করেছেন? করেছে মাঝে মধ্যে। মানে কেন করেছেন, কেন খারাপ লাগে না? এটা খারাপ লাগছে যখন এখানে চলে আসছে, এই দলের সঙ্গে যুক্ত হয়েছে, পরিবার পরিজন সব ছেড়ে তো এখানে চলে আসছে। আমরা আমাদের বস আসছে অবশ্যই, আমাদের বস নির্দেশনা দেয়, আমরা বসের নির্দেশনা পালন করে আর কি। পাহাড়ে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে সংগঠনগুলো সাধারণ থেকে শুরু করে ব্যবহার করে ভারী অস্ত্র। আচ্ছা, আপনাদের কাছে কি রকেট লঞ্চার, মোটর সেল এগুলো আছে? এরকম আছে অবশ্যই, আছে। এগুলো কি আলাদা আলাদা টিম আপনাদের? এগুলা আলাদা আলাদা টিম আছে, যারা এগুলা চালাইতে পারে তাদেরকে দেয় আর কি। স্বাভাবিক পথে যেতে চাইলেও যেতে পারে না, আমার বস মারি ফেলবে, কেমনে যাবে এখন। 1997 থেকে 2020 মাঝখানে কেটে গেছে 23টি বছর। এর মধ্যে শান্তি হয়তো এসেছে অনেক, তবে অশান্তিও কিন্তু কম নয়। নিরাপত্তার কারণেই পাহাড়ের একদম নিচু একটি জায়গায় অজানা স্থান থেকে এই যুবক বলছেন এ ধরনের অস্ত্র তাদের অনেকের কাছেই আছে। ভাবা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো উদ্ধারের জন্য যখনই প্রচেষ্টা চালায় কিংবা কখনো কখনো উদ্ধারও হয়, তবে যারা এখানে স্থানীয় আছেন তারা বলছেন গণমাধ্যমে যে সংবাদটি আসে তা বাস্তব চিত্রের চেয়ে অনেকটাই কম। এই জনপদের সহজ সরল সাধারণ মানুষ বলছেন যতক্ষণ পর্যন্ত এই অস্ত্র নিয়ন্ত্রণ করা না যাবে শান্তির সুবাতাস হয়তো আসতে কিছুটা দেরিই হবে। বান্দরবানের একটি পাহাড়ের নিচ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। ভাসানচরে বসবাসের উপযোগিতার কারিগরি মূল্যায়নের আগে রোহিঙ্গাদের স্থানান্তরের পক্ষে 9 আন্তর্জাতিক সম্প্রদায়। বিবৃতিতে জাতিসংঘ বলেছে রোহিঙ্গাদের স্থানান্তরের কার্যক্রমে জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি। রোহিঙ্গাদের ইচ্ছা অনুযায়ী স্থানান্তরে সরকারের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছে জাতিসংঘ। ভাসানচরের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে ইউরোপীয় ইউনিয়ন। বাকিটা দেখুন সামিয়া রহমান পিমার রিপোর্টে। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে 3 বছর ধরে প্রায় 11 লাখ রোহিঙ্গার বসবাস। এই দীর্ঘ সময়ে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দিয়েছে। ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 বছর আগে তাদের নোয়াখালী হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। প্রায় 13,000 একর আয়তনের দ্বীপটি এখন মানুষের বসবাসের জন্য প্রস্তুত। শুক্রবার কয়েকশো রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে তাদের স্থানান্তরে আবারও আপত্তির বিষয়গুলো তুলে ধরল জাতিসংঘ। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের আলোচনায় অংশ নেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন, ইটালি, নেদারল্যান্ডস, সুইডেন, ডেনমার্ক এবং স্পেনের রাষ্ট্রদূত। জাতিসংঘের কারিগরি মূল্যায়নের আগে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পক্ষে নয় তারাও।
রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ। তবে দ্বীপটির ভৌগোলিক বিবেচনায় আরও মূল্যায়ন জরুরি। এক্ষেত্রে জাতিসংঘের পর্যবেক্ষণের আগে মন্তব্য করতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। রোহিঙ্গাদের মানবিক সহায়তা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধানে ইউরোপের দেশগুলো কি উদ্যোগ নিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, কাউকে দায়ী না করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোহিঙ্গা গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে চলছে বিচারিক প্রক্রিয়া। নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সাথে রোহিঙ্গাদের মিয়ানমারের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় ইইউ। রাষ্ট্রদূতরা জানান, রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সংকট দূর করার লক্ষ্যেও উদ্যোগ নিচ্ছে ইউরোপের দেশগুলো। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ান। দেশটির নতুন রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক সরকার। বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতার পাশাপাশি মুজিব বর্ষে এই দুদেশের সংস্কৃতি বিনিময় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলে মুজিব বর্ষে অনুষ্ঠান সম্প্রচার নিয়ে কথা হয়েছে বৈঠকে। তার্কিতে একটি টিআরটি, একটা ইন্টারন্যাশনাল চ্যানেল আছে, সেই ইন্টারন্যাশনাল তার্কিশ চ্যানেলে, যেটা ইংলিশ, সেখানে মুজিব বর্ষ উপলক্ষে কিছু প্রোগ্রাম সেখান থেকে প্রদর্শন করা নিয়েও আমরা আলোচনা করি। ডক্টর হাসান মাহমুদ তথ্যমন্ত্রী কথা বলছিলেন। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বন্ধু কিংবা শত্রু রাষ্ট্র হিসেবে মোটা দাগে কয়েকটি দেশের নাম সবসময় উঠে আসে। এর বাইরেও ছিল অনেক বন্ধু এবং শত্রু রাষ্ট্র। বন্ধু রাষ্ট্রগুলো যেমন বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, তেমনি শত্রু রাষ্ট্রগুলো তৎপরতা চালিয়েছে বাংলাদেশের বিপক্ষে। এ বিষয়ে আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। মুক্তিযুদ্ধ শুরুর পরই ভারত এবং রাশিয়া থেকে যেমন সহায়তা পায় বাংলাদেশ, তেমনি বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ও চীন। মোটা দাগে এ চারটি দেশের নাম এলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলায় অনেক দেশই বাংলাদেশের দিকে যেমন বন্ধু হিসেবে হাত বাড়িয়েছিল, তেমনি শত্রুতাও করে কিছু দেশ। তবে কূটনৈতিক সফলতার জন্য বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের সংখ্যাই ছিল বেশি। 3রা ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। শুধু ভুটানের সরকারই নয়, সে দেশের জনগণও সমর্থন জানায় বাংলাদেশকে। ভারত, ভুটানের প্রতিবেশী নেপালও বড় সহযোগিতা করে বাংলাদেশের পক্ষে। যুক্তরাষ্ট্র বিরোধিতা করলেও মুক্তিযুদ্ধে বন্ধুর ভূমিকায় ছিল যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা জোরালোভাবে মুক্তিযুদ্ধকে সমর্থন করেন, শরণার্থীদের জন্য অর্থ ও ত্রাণ সহায়তাও দেন তারা। আর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা বিশ্ববাসীকে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রিটিশ গণমাধ্যম। বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে সরাসরি সমর্থন জানায় জাপান, শরণার্থীদের জন্য অর্থ সহায়তাও করে দেশটি। জাপানের গণমাধ্যমও গুরুত্বের সাথে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ করেছিল। কিউবা, যুগোস্লোভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভিয়া, পূর্ব জার্মানি সহ সে সময়কার সমাজতান্ত্রিক বিভিন্ন দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে। মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছিল ইরাক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। কাতারের বিপক্ষে বাংলাদেশের জন্য গোলের সুযোগ কম আসবে, কিন্তু যে সুযোগ আসবে সেটি কাজে লাগাতে চায় টিম বাংলাদেশ, আর সেভাবেই প্রস্তুতি নিচ্ছে লাল সবুজরা।
বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের আগের দিন বৃহস্পতিবার ভেন্যু শেখ আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুশীলন করবে টিম বাংলাদেশ। দেখুন সাদি মাহমুদের রিপোর্টটি। বাংলাদেশ কাতারের মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত পাঁচবার। 2006 সালে এশিয়ান কাপের বাছাইয়ে 1-1 গোলে ড্র সবচেয়ে বড় প্রাপ্তি লাল সবুজদের। বাকি চার ম্যাচেই বড় ব্যবধানে হার। সব মিলিয়ে কাতারের জালে বাংলাদেশ দিয়েছে 2 গোল আর হজম করতে হয়েছে 14 গোল। স্বাভাবিকভাবেই এবারও স্বাগতিকদের কড়া নজর থাকবে গোলাদায়ে। সেটি রুখে দিতে দায়িত্ব নিতে হবে লাল সবুজদের ডিফেন্ডার আর গোলরক্ষককে। পাশাপাশি বাংলাদেশের শক্তির জায়গা কাউন্টার অ্যাটাকেও মনোযোগী হতে হবে জামাল ভুঁইয়াদের। সুযোগ পেলে সেটি হাতছাড়া না করে বরং তার সদ্ব্যবহার করতে হবে। আমরা খুব খুশি যে আমাদের মাঝে আমাদের হেড কোচ জেমি ডে আজকে আমাদের সাথে আজকে কাতারে এসে ল্যান্ড করবেন এবং আমাদের দলের সাথে আশা করি নেগেটিভ থাকলে আগামী পরশু দিন দলের সাথে থাকবেন এবং উনি থাকলে আমি মনে করি আমাদের দলের স্পিডটা আরও বেড়ে যাবে। টাইট সিচুয়েশনে কীভাবে বল পজিশন নিজেদের রাখতে হবে যখন অপোনেন্ট টিম ওভারলোডে ওভারলোড হয়ে যায় তখন কিভাবে ডিফেন্ডিং করতে হয়। প্রথম লেগে ঢাকার বৃষ্টি ভেজা মাঠে বাংলাদেশের বিপক্ষে জিততে বেশ কষ্টই করতে হয়েছিল কাতারকে। শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটা করেছিল এশিয়ান চ্যাম্পিয়নরা। তবে এবার খেলা তাদের ডেরায়। বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ তো বটেই, তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টিম বাংলাদেশ। ম্যাচ রিলেটেড ট্রেনিং ছিল, কালকে আমরা অফিসিয়াল ট্রেনিং করবো স্টেডিয়ামে। 4 তারিখ আমাদের ম্যাচ, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো পারফর্ম করতে পারি দেশের জন্য। আমার টিমের প্রথম ওয়ার্ল্ড কাপ বাছাইপর্ব ম্যাচ খেলতে আসছি, আমরা সবাই খুব পরিশ্রম করতেছি, ভালো কিছু করার চেষ্টা করবো। 2022 বিশ্বকাপ ও 2023 এশিয়ান কাপের বাছাইয়ের প্রাথমিক পর্বের সেকেন্ড লেগে শুক্রবার কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারের বিপক্ষে ছোটখাটো ভুলে দিতে হতে পারে চড়া মাশুল, তাই বিষয়টি নিয়ে বেশ সতর্ক টিম বাংলাদেশ। পরিকল্পনা চলছে ম্যাচে ভুল না করতে এবং পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে। কাতারের বিপক্ষে কঠিন পরীক্ষায় মনোযোগের কমতি নেই জামাল ভুঁইয়া শিবিরে। কাতারের দোহা থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। মার্কিন নির্বাচনে ফল পাল্টানোর মতো জালিয়াতি হয়নি বলেছেন অ্যাটর্নি জেনারেল, তদন্ত ছাড়াই মন্তব্য বলে ট্রাম্প শিবিরের দাবি। পর ফিরে এলাম, ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে নির্বাচনে ফল বদলে দেওয়ার মতো জালিয়াতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্পের মিত্র এবং দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তিনি বলেন, ট্রাম্প যেসব অভিযোগ তুলেছেন বিচার বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তা নিয়ে তদন্ত করেছে, তবে এখনও কোনো প্রমাণ পায়নি। তবে এই মন্তব্যের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরে আইনজীবী রুডি জুলিয়ানি এবং জেনা এলিস বলেন, অনিয়ম এবং পদ্ধতিগত জালিয়াতির যথেষ্ট প্রমাণের ব্যাপারে তদন্ত জ্ঞান ছাড়াই তিনি এ মত দিয়েছেন। উইলিয়াম বারের এই মন্তব্যের পরে সিনেটের ডেমোক্রেট নেতা চাক সুমার বলেছেন, এরপর উইলিয়ামই হয়তো বরখাস্ত হতে চলেছেন। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন দল 1000 কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে। সেখানে সাইক্লিংয়ের ফ্ল্যাগ ইন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন। সেনাবাহিনী 10 পদাতিক ডিভিশনের 10 আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি। 8 নভেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করে 100 সদস্যের ওই সাইক্লিং দল সেনাবাহিনী 8টি ডিভিশন ঘাঁটি অতিক্রম করা সাইক্লিং দলের নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতায় র্যাব, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও সদস্যরা যুক্ত ছিলেন। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। নাটোরের 2টি চিনিকলে উৎপাদন এখনো শুরু হয়নি, শ্রমিক কর্মচারীদের 4-5 মাসের বেতনও বাকি, আখ চাষিদের গত মাড়াই মৌসুমের পাওনা এখনও পরিশোধ করা হয়নি, নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন শ্রমিক, কর্মচারী এবং চাষিরা।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। এবারে বন্যায় টাঙ্গাইলে মরে গেছে আম কাঁঠাল সহ হাজার হাজার গাছ। কাঁঠাল গাছ শূন্য হয়ে পড়েছে অনেক এলাকা, ফলে উদ্ভিদ এবং জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়ছে। আগামী মৌসুমে মানব দেহের জন্য অত্যন্ত পুষ্টিকর এই ফলটির ঘাটতি দেখা দিতে পারে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকায় স্টক এক্সচেঞ্জ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসে যে ডিএসইএক্স সূচক 30 পয়েন্ট বেড়ে 4934 পয়েন্টে দাঁড়িয়েছে, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 355টি কোম্পানির 841.7 কোটি টাকা শেয়ারের ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 177.23 কোটি টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 153টির, কমেছে 106টির এবং অপরিবর্তিত 96টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড, ইফা ডটস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতিতে ক্যারিবীয় পরিদর্শক দলের সন্তোষ, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দল আসার পর 7 দিনের কোয়ারেন্টাইন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেলের সংবাদে আরও খবর নিয়ে, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুবিধাবাদে বিশ্বাস করে বলেই দুর্নীতিবাজদের দলে আশ্রয় প্রশ্রয় দেয়। তিনি এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বলেন, সরকারের কোনো ভালো কাজ বিএনপি প্রশংসা করে না, বরং অন্ধ সমালোচনা করে। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমান সরকার মামলা দেয়নি আর সাজা দিয়েছে আদালত, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সাজা দুবার স্থগিত করেছেন, কিন্তু তারপরও বিএনপির কোনো কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি মহাসচিব বলেছেন, খালেদা জিয়াকে নাকি অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, জেনে বুঝে ও শুনে কেন মিথ্যাচার করছেন। সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলাও দেয়নি, সাজাও দেননি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার, সাজা দিয়েছে বাংলাদেশের স্বাধীন আদালত। বরং শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে দুইবার সাজা স্থগিত করেছেন। বিএনপি এমন একটি দল যাদের কৃতজ্ঞতা বোধ নেই, তারা নিজেরা কিছু করতে পারেননি, নিজেদের নেত্রীর জন্য দেখবার মতো একটা বিক্ষোভও করতে পারেননি। ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, কথা বলছিলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল্লাহ ইউনু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দিয়ে উত্তেজনা সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ঢাকা মহানগর জাসদের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি বলেন, ভাস্কর্যের বিরোধিতাকারীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে অশান্তি সৃষ্টির রাজনীতি করছে। ভাস্কর্যের বিরোধিতাকারীদের তিনি বিএনপি জামাতের ভাড়াটে হিসেবেও মন্তব্য করেন। এবারে ইভেলি খেলার খবর।